মাত্র 4 ঘন্টায় রিয়েলিটি শোতে অতিথি শিল্পী হিসাবে পারফর্ম করে 5 কোটি টাকার সম্মানে নিয়েছেন বলিউড তারকা সালমান খান। রাম কাপুরের কমেডি শো হাই স্কুল পাইলট এপিসোডে এসে মাত্র 4 ঘন্টা শর্ট দিয়ে তিনি এই সম্মানই নেন। অনুষ্ঠানে তিনি শাহরুখ খান অভিনীত একটি গানে পারফর্ম করে রাম কাপুর শো সেটে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। অনুষ্ঠানটি ডিসকভারি জি চ্যানেলে গতকাল থেকে প্রচার শুরু হয়েছে। উল্লেখ এর আগে জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 5 মিনিট পারফর্ম করে 5 কোটি রূপে সম্মানে নিয়েছিলেন আরেক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে সালমান বিগ বস ও 10 কদম নামের 2টি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। এদিকে চলতি বছর মুক্তির অপেক্ষা রয়েছে তার অভিনীত রেস 3 ছবিটি। এটি 4ই মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটির প্রযোজকও তিনি। সুপ্রিয় দর্শক, নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না। ধন্যবাদ।